আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের নতুন কম্পাইলার ডিজাইনের নতুন একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমি কম্পাইলার ডিজাইনের দুটি ভিডিও আপলোড করেছি, আমরা দুটি ক্লাস নিয়েছিলাম। তো আজকে আমাদের তিন নম্বর লেকচারে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্য স্ট্রাকচার অফ কম্পাইলার অর দ্য ডিফারেন্ট ফেজেস অফ কম্পাইলার। তো এই টপিকগুলো আপনারা যদি নিয়মিত ফলো করেন বা নিয়মিত যদি আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকেন তাহলে অবশ্যই আমি মনে করি আপনারা অনেক উপকৃত হবেন, এবং যেগুলো আপনাদের অনলাইন ক্লাসের মাধ্যমে যেগুলো পড়ানোর কথা বলা হচ্ছে আমাদের কলেজ থেকে সেগুলো আমরা এখানে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ মনে করি এগুলো যদি আপনারা নিয়মিত দেখেন এবং আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের কাছে এগুলো পৌঁছে দিতে পারবেন, আপনারা নিজেরা উপকৃত হবেন। তো চলুন ধরে দেখে নেওয়া যাক আজকে কম্পাইলার ডিজাইনের নতুন টপিক দ্য স্ট্রাকচার অফ কম্পাইলার। তো আজকে দ্য স্ট্রাকচার অফ কম্পাইলার নিয়ে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা, আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে ফাইনালি যে আমরা টার্গেটেড কোড অর্থাৎ টার্গেটেড কোড জেনারেটরের মাধ্যমে আমরা যে টার্গেট কোডে রূপান্তরিত করব, এই জন্য প্রথমে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে একটা কম্পাইলার সে বিভিন্ন ফেজে সে কাজ করে থাকে। তার মধ্যে প্রথম যে ফেজ সে ফেজটা হচ্ছে ল্যাক্সিক্যাল অ্যানালাইজার। তো ল্যাক্সিক্যাল অ্যানালাইজার আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি স্ক্যানার হিসেবে বলতে পারি। এবং স্ক্যানারের যে কাজ অর্থাৎ ল্যাক্সিক্যাল অ্যানালাইজারের যে কাজ সেটা হচ্ছে সে ল্যাক্সিক্যাল অ্যানালাইজার হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ছোট ছোট টোকেন্সে পরিণত করবে, অর্থাৎ স্ট্রিম অফ টোকেন্সে সে পরিণত করবে। তো টোকেন কি জিনিস সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে খুব ভালোভাবে ডিটেলসে বলে দিব, এখন শুধু একটু মোটামুটি আমরা ফেজগুলো সম্পর্কে একটু ডিসকাস করে নিই। এরপরে দ্বিতীয় নম্বর স্টেজে এসে আমাদের ল্যাক্সিক্যাল অ্যানালাইজারে যখন সোর্স কোডটা আসবে তখন স্ট্রিম অফ টোকেনে পরিণত হলো, সেই স্ট্রিম অফ টোকেনকে সে সিনট্যাক্স অ্যানালাইজার গ্রহণ করে, ইনপুট হিসেবে গ্রহণ করে। এবং সিনট্যাক্স অ্যানালাইজার আরেকটা নাম আমরা জানি সেটা হচ্ছে পার্সার। তো এই পার্সারে যখন টোকেনটা আসে তখন স্ট্রিম অফ টোকেনগুলো সেগুলোকে নিয়ে এই সিনট্যাক্স অ্যানালাইজার সে যে কাজটা করে সেটা হচ্ছে সিনট্যাক্স ট্রিতে পরিণত করে, এবং সেই সিনট্যাক্স ট্রি থেকে আবার পার্স ট্রিতে পরিণত হয়। তো পার্স ট্রিতে যখন পরিণত হয় তো কিভাবে হয় এগুলো, তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে খুব সুন্দরভাবে আমরা ডিটেইলভাবে আমরা বর্ণনা করব। এরপরে সিনট্যাক্স অ্যানালাইজারের পরে আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে সিমেন্টিক অ্যানালাইজার। তো সিমেন্টিক অ্যানালাইজারের কাজ আমরা জানি যে সিমেন্টিক মানে হচ্ছে মিনিংফুল, অর্থাৎ পার্স ট্রি যেটা আমরা এখান থেকে পেলাম যে পার্স ট্রি ইনপুট হিসেবে গ্রহণ করলো সিমেন্টিক অ্যানালাইজার, এবং এই পার্স ট্রি থেকে আমরা সিমেন্টিক্যালি ভ্যারিফাইড অর্থাৎ মিনিংফুল ভ্যারিফাইড একটা কোড আমরা এখান থেকে পাবো, সেটা হচ্ছে সিমেন্টিক অ্যানালাইজারের কাজ। তো সিমেন্টিক অ্যানালাইজার যখন এই মিনিংফুল অর্থাৎ সিমেন্টিক্যালি ভ্যারিফাইড কোডটা যখন ইন্টারমিডিয়েট কোড জেনারেটরের কাছে যখন সেন্ড করে দেয়, অর্থাৎ ইন্টারমিডিয়েট কোড জেনারেটরকে যখন সিমেন্টিক্যালি ভ্যারিফাইড কোডটা যখন ইনপুট হিসেবে সে গ্রহণ করে, তখন এখানে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন তৈরি হয়। অর্থাৎ ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন বিভিন্ন রকমের আছে, তার মধ্যে সবচেয়ে খুব ভালো অর্থাৎ সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে থ্রি অ্যাড্রেস কোড। এই থ্রি অ্যাড্রেস কোডে রূপান্তরিত করে। তো থ্রি অ্যাড্রেস কোডে কিভাবে রূপান্তরিত হয় সেটা আমরা পরবর্তীতে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। এরপরে থ্রি অ্যাড্রেস কোডটা যখন কোড অপটিমাইজারের কাছে ইনপুট হিসেবে চলে আসে, আমরা জানি কোড অপটিমাইজারটা হচ্ছে যে এই কোড অপটিমাইজারের কাজই হচ্ছে যে রিডিউস দ্য নাম্বার অফ লাইন্স, অর্থাৎ বড় সংখ্যক কোডকে ছোট সংখ্যা অর্থাৎ ছোট লাইনে রূপান্তর করা, তো এইটা কোড অপটিমাইজারের কাজ, কোড অপটিমাইজার এই কাজটা করবে। এবং ফাইনালি যে ছোট লাইনে কনভার্ট করার পরে ফাইনালি যে কাজটা হবে সেটা হচ্ছে টার্গেটেড কোড জেনারেটরে পরিণত হবে, এবং টার্গেটেড কোড জেনারেটর যখন আমাদের পরিণত হয়ে গেল তখন আমরা ফাইনালি পেয়ে গেলাম অ্যাসেম্বলি কোড। অর্থাৎ আমরা এখানে যেটা করেছিলাম সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়েছিলাম, আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে আমরা ফাইনালি এই এতগুলো প্রসিডিওরের মধ্য দিয়ে ফাইনালি যেটা আমরা পেলাম সেটা হচ্ছে অ্যাসেম্বলি কোড। তো এই অংশটুকু, পুরো অংশটুকু করতে যে আমাদের দেখা যাচ্ছে যে পাশে একটা জিনিস আছে সেটা হচ্ছে সিম্বল টেবিল ম্যানেজার, এবং প্রত্যেকটা অংশের সাথে দেখা যাচ্ছে সিম্বল টেবিল ম্যানেজার কানেক্টেড।
হ্যাঁ, তো এখানে সিম্বল টেবিল ম্যানেজারের কাজ হচ্ছে যে যখন আমরা কোনো কিওয়ার্ড বা আইডেন্টিফায়ার গুলোকে যখন আমরা যখন আমরা কি করব টোকেন্স হিসেবে যখন পরিণত করব, তখন দেখা যাবে যে টোকেন্স গুলোকে যখন স্টোর করার দরকার হবে বা রিট্রিভ করার যখন দরকার পড়বে, তখন এই সিম্বল টেবিলে আমরা এই ডাটাগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো বা ডাটাগুলোকে রিট্রিভ করার জন্য সিম্বল টেবিল ম্যানেজারের প্রয়োজন পড়ে। এবং এই পাশে একটা অংশ আছে, সেটা হচ্ছে ইরর হ্যান্ডেলিং। তো এই প্রসিডিউরগুলোর মধ্যে যখন কোনো ধরনের ইরর সংঘটিত হবে, যখন কোনো ধরনের ভুল সংঘটিত হবে, তখন ইরর হ্যান্ডেলিংয়ের কাজ হচ্ছে সেই ভুলগুলোকে সে ধরবে এবং ধরে দেবে। অর্থাৎ ইরর হ্যান্ডেলিংয়ের কাজ হচ্ছে যে কোনো ধরনের ভুল সংঘটিত হয়ে গেলে সাথে সাথে ইরর হ্যান্ডেলার সে একটা মেসেজ প্রদান করবে। এবং দেখা যাচ্ছে আমাদের এই পুরো যে কাজটা, এই পুরো কাজটাকে যদি আমরা দুই ভাগে বিভক্ত করি, অর্থাৎ এই লেক্সিক্যাল অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার, সিমেন্টিক অ্যানালাইজার এবং ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, এই চারটা অংশ নিয়ে যদি আমরা একটা অংশ তৈরি করি, এবং কোড অপটিমাইজার এবং টার্গেট কোড জেনারেটর এই দুটো অংশ মিলে যদি আমরা একটা অংশ তৈরি করি, তাহলে এইখানে আমাদেরকে এই পুরো অংশটা ভেতরে যদি আমরা দুটা মডিউল তৈরি করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা টু পাস কম্পাইলার। অর্থাৎ এখানে দুইটা মডিউল আছে, একটা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার, সিমেন্টিক এবং ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, এই চারটা মিলে হচ্ছে একটা মডিউল, এবং কোড অপটিমাইজার এবং টার্গেট কোড জেনারেটর মিলে আরেকটা মডিউল। তাহলে এখানে দুইটা মডিউল থাকার কারণে এটাকে আমরা বলবো টু পাস কম্পাইলার। আর যদি পুরো অংশটা একটা মডিউলের মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে, একটা মডিউলের ভিতরেই যদি কাজ হয়, তাহলে সেটাকে আমরা বলবো সিঙ্গেল পাস কম্পাইলার। এবং সিঙ্গেল পাস কম্পাইলারকে আমরা আরেকটা নামে জানি, সেটা হচ্ছে এই অংশটুকুকে, অর্থাৎ লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে শুরু করে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর পর্যন্ত এই অংশটাকে আমরা বলতে পারি ফন্টিন্ট। এবং যার আরেকটা নাম আছে, আমরা এখানে লিখেও দিতে পারি যে এই যে অংশটুকু থাকে, এই অংশটুকুকে আমরা বলতে পারি ফ্রন্ট এন্ড, আর এই অংশটুকুকে আমরা বলতে পারি ব্যাক এন্ড। তো ফ্রন্ট এন্ডের আমরা আরেকটা নাম আছে, ফ্রন্ট এন্ডের আরেকটা নাম, সেটাকে আমরা বলতে পারি অ্যানালাইসিস পার্ট। এই অংশটুকুর নাম অ্যানালাইসিস। এবং এই যে অংশটুকু থাকলো কোড অপটিমাইজার এবং টার্গেট কোড জেনারেটর, এটাকে আমরা বলবো সিনথেসিস পার্ট, সিনথেসিস পার্ট। তো এই হচ্ছে আজকে আমাদের স্ট্রাকচার অফ কম্পাইলার ডিজাইনের সম্পর্কে আলোচনা। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে এইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে আমরা সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি, এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।